আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব হলো দোল বা হোলি। শীতের শেষ ও গ্রীষ্মকাল শুরু হওয়ার ঠিক আগে বসন্তকালে পালিত দোল উৎসব বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল যাত্রা। এদিন দোল উৎসব পালিত হয় বলে ফাল্গুনী পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে দোল বা হোলি শুধু রঙের উৎসব নয়, এটি হল অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপনের উৎসব। হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব দোল পূর্ণিমা 2024 পূর্ণাঙ্গ সময়সূচি। হোলিকা দহন, গঙ্গা স্নানের ও চন্দ্রগ্রহণের শুভ সময় এবং এই দোল পূর্ণিমা দিনে কোন রঙে কোন দেবদেবী তুষ্ট হয় তা জানব। প্রথমে জেনে নেব 2024 দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 10ই চৈত্র 1430 বঙ্গাব্দ 24শে মার্চ 2024 রবিবার সকাল 9:42 থেকে। পূর্ণিমা তিথি থাকবে 25শে মার্চ 11ই চৈত্র বেলা 12:29 পর্যন্ত। তাই উদয় তিথি অনুসারে দোল পালিত হবে 25শে মার্চ সোমবার। এবার আসছি দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। দোলের দিনে এবার পড়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী 25শে মার্চ কন্যা রাশিতে গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ শুরু হবে সকাল 10:23 এবং গ্রহণ ছেড়ে যাবে বিকাল 3:02। চন্দ্রগ্রহণ চলবে 4:36 ধরে। তবে আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, সেই কারণে গ্রহণের কোনো সূতককালও এখানে কার্যকর হবে না। এই গ্রহণ দেখা যাবে উত্তর এবং পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর দক্ষিণ আমেরিকা থেকে। তবে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে কিছু কিছু জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এবার জানব হোলিকা দহনের শুভ সময়সূচি। 24শে মার্চ রবিবার রাতে পালন হবে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। তবে পঞ্জিকা অনুসারে এই বছর হোলিকা দহনের শুভ সময় পড়েছে গভীর রাতে। 24শে মার্চ রবিবার রাত 11:13 শুরু হবে হোলিক দহন করার শুভ সময়। শুভ সময় চলবে রাত 12:27 পর্যন্ত। হোলিকা দহন করার জন্য সময় পাওয়া যাবে মোট 1:14। এবার জেনে নেব দোল পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের শুভ সময়। 11ই চৈত্র 25শে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের সময় সকাল 5:42 পর থেকে সকাল 11:50 মধ্যে। এই হোলিকা উৎসব কেন পালন করা হয় তা এখন আমরা জানব। ভাগবত পুরাণের সপ্তম অধ্যায়ে পাওয়া একটি কিংবদন্তি অনুসারে প্রহ্লাদের পিতা রাজা হিরণ্যকশিপু ছিলেন দুষ্ট অসুদের শাসক। তিনি এমন একটি বর অর্জন করেছিলেন যা তাকে 5টি অনন্য ক্ষমতা দিয়েছে। তাকে প্রক্ষেপণ অস্ত্র বা কোনো শাস্ত্র দ্বারা বা ভূমিতে থাকার দ্বারা হত্যা করা যায় না। জল বা বাতাসে হিরণ্যকশিপু অহংকারী হয়ে ওঠেন, নিজেকে ভগবান বলে বিশ্বাস করতেন এবং জোর দিয়েছিলেন যে সবাই তাকেই উপাসনা করবে। যাই হোক, হিরণ্যকশিপু নিজের পুত্র প্রহ্লাদ দ্বিমত পোষণ করেন এবং ভগবান বিষ্ণুর প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এতে হিরণ্যকশিপু ক্ষুব্ধ হন। তিনি প্রহ্লাদকে নিষ্ঠুর শাস্তির অধীন করেছিলেন, কিন্তু সেগুলির কোনোটি যুবকটির উপর কোনো প্রভাব ফেলেনি বা তার নৈতিক দৃঢ়বিশ্বাস বজায় রাখার জন্য তার সংকল্পে কোনো প্রভাব ছিল না। অবশেষে প্রহ্লাদের দুষ্ট মাসি হোলিকা তাকে তার সাথে একটি চিতার উপর বসতে বাধ্য করেন। হোলিকা তারপরে একটি পোশাক দ্বারা আগুনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ ছিলেন না। কিন্তু পরে হোলিকার চাদরটি তার কাছ থেকে উড়ে যায় যখন আগুন জ্বলে ওঠে। প্রহ্লাদকে ঘিরে রাখে যিনি হোলিকার মৃত্যু সময় বেঁচে ছিলেন। মন্দির উপর ভালো জয়, হিরণ্যকশিপুর উপর প্রহ্লাদের বিজয় এবং হোলিকাকে ধ্বংসকারী আগুনে প্রতিনিধিত্ব করার জন্য উদযাপনের আগে হোলিকার আগুন জ্বালানো হয়। সব শেষে জানব দোল পূর্ণিমা দিনে কোন রঙে কোন দেবদেবী তুষ্ট হয়। ছোটবেলায় বড়দের পায়ে আবির দিয়ে, ভগবানের পায়ে আবির দিয়ে তবে রং খেলার অনুমতি পাওয়া যেত। সেই রীতি শুধু সংস্কৃতির জন্য নয়, হিন্দু ধর্মের ঐতিহ্য বটে। প্রতিবছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতেই পালিত হয় হোলি উৎসব। সারা বছর এই রঙিন আবির নিয়ে
উৎসবে মেতে থাকার আনন্দে সামিল হওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন হিন্দুরা। মনে করা হয় এই দিন কৃষ্ণেশ্বর অর্থাৎ ব্রজমণ্ডল থেকে শুরু করা হয়। সম্ভবত এই কারণেই দেশের প্রথম হোলি খেলা শুরু হয় এই কৃষ্ণেশ্বর থেকে। হোলির উৎসব মানে শুধু নানা রঙের খেলা নয়, ঈশ্বরের আরাধনা ও মাহাত্ম্যকে ঘিরেও। এই কারণেই শুধু হোলিকা দহন নয়, রঙের উৎসব শুরু হয় ভগবানের চরণে আবির দিয়ে। ছোটবেলায় বড়দের পায়ে আবির দিয়ে, ভগবানের পায়ে আবির দিয়ে তবে রং খেলার অনুমতি পাওয়া যেত। সেই রীতি শুধু সংস্কৃতির জন্য নয়, হিন্দু ধর্মের ঐতিহ্য বটে। হোলির দিনে কোন দেবতাকে কোন রং দিয়ে নিবেদন করা উচিত তা অনেকেরই অজানা। সনাতন ঐতিহ্যে যে কোনো শুভকাজ শুরু হয় ভগবান শ্রী গণেশের পুজো দিয়ে। সেই মতো গণেশকেও প্রথমে আবির দিয়ে হোলি উদযাপন করা উচিত। হিন্দু বিশ্বাস অনুসারে সিঁদুর হল গণপতির খুব প্রিয়, তাই হোলির দিন গণেশ পুজোয় সিঁদুর বা কমলা রং ব্যবহার করুন। হোলির দিনে পুজোয় গণপতিকে মোদক বা মিষ্টি ভোগ নিবেদন করতে ভুলবেন না যেন। বৈষ্ণবতে শ্রীহরি বা বিষ্ণুর ভক্ত হন, তাহলে ভগবান রাম কৃষ্ণ বা নরসিংহের পুজো করেন, তাহলে হোলির দিন দেবতাদের পছন্দের হলুদ রঙের আবি দিয়ে বিশেষ পুজো করে থাকতে পারেন। একইভাবে এদিন দেবতাদের আরাধনায় ভোগ হলুদ রঙের মিষ্টি ও ফল নিবেদন করা উচিত। এছাড়া বিদ্যাদেবী সরস্বতী পুজোয় হলুদ রঙের আবি নিবেদন করতে পারেন। শিবের ভক্তদের জন্য রয়েছে নির্দিষ্ট রং। হোলির শুরুতে যদি ভোলেনাথকে রং দিয়ে পুজো করতে চান তাহলে অবশ্যই লাল বা নীল রং ব্যবহার করতে পারেন। বিশ্বাস করা হয় হোলির দিনে এই রং মেনে চললে ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায়, সুখের বৃষ্টি বর্ষিত হয়। সনাতন ধর্মমতে শক্তির পুজোয় লাল রঙের কাপড়, ফুল ও রং বিশেষভাবে ব্যবহার করা হয়। এর সঙ্গে লাল রং ভগবান হনুমানজির সঙ্গেও সম্পর্কিত। এইভাবে হোলিতে কালী বা হনুমানজির বন্দনা করার সময় অবশ্যই লাল রঙের আবির বা রং নিবেদন করবেন। বিশ্বাস করা হয় হোলিতে দেবী দুর্গা, লক্ষ্মী ও হনুমানজিকে লাল রঙের নিবেদন করলে আশীর্বাদ বর্ষিত হয়, এমনকি সুখ ও সৌভাগ্য বর্ষিত হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।